শ্রীমদ্ ভাগবত গীতা সাংখ্যযোগ শ্লোক নাম্বার 23। দেহিন মানে দেহির, অস্থিন মানে এই, যথা মানে যেমন, দেহে মানে দেহে, কৌমারম মানে কৌমার, যৌবনম মানে যৌবন, জরা মানে বার্ধক্য, তথা মানে তেমনই, দেহান্তর মানে দেহান্তর, প্রাপ্তিহ মানে লাভ হয়, ধীর মানে স্থির বুদ্ধি, তত্র মানে তাতে, ন মানে না, মুহতি মানে মোহগ্রস্ত হন। অনুবাদ: দেহির দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে, তেমনি ওই দেহি অথবা আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপঙ্গ পণ্ডিতেরাও কখনো এই পরিবর্তনের মুহমান হন না। তাৎপর্য: যেহেতু প্রতিটি জীব হচ্ছে একটি স্বতন্ত্র আত্মা, কিন্তু প্রতি মুহূর্তেই প্রত্যেকেই তার দেহ পরিবর্তন করে চলেছে, তার ফলে কখনো সে শিশু, কখনো কিশোর, কখনো যুবক এবং কখনো বৃদ্ধ, এখানে এভাবে সে নানা রূপ ধারণ করেছে, কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। একসময় দেহটি যখন অকেজ হয়ে যায়, তখন আত্মা সেই দেহ ত্যাগ করে অন্য দেহ ধারণ করে। মৃত্যুর পর জড় অথবা চিন্ময় আরেকটি দেহ প্রাপ্ত হওয়া যখন অসম্ভবই, তখন ভীষ্ম, দ্রোণাচার্য আদি আত্মীয় পরিজনের মধ্যে শোক করা অর্জুনের পক্ষে নিতান্ত নিরর্থক। বরং তাদের মৃত্যুর কথা ভেবে শোক করার পরিবর্তে তার আনন্দিত হওয়া উচিত ছিল, কারণ মৃত্যু হলে তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহ ত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভ করবেন। পূর্বকৃত কর্মের ফল অনুসারে জীব নতুন দেহ প্রাপ্ত হন এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে। তাই ভীষ্ম ও দ্রোণের মতো মহাত্মারা যে দেহত্যাগের পর জড় জগতের বন্ধন মুক্ত হয়ে ভগবদ্ধাম বৈকুণ্ঠে ফিরে যাবেন, অথবা স্বর্গলোকে দিব্য দেহ প্রাপ্ত হয়ে নানান রকম সুখ ভোগ করবেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং তাদের মৃত্যুতে শোক করার কোনো কারণই ছিল না। যে মানুষ জীবাত্মা ও পরমাত্মা স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, তাকে বলা হয় ধীর। এই প্রকার মানুষ জড়দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করে না। আত্মাকে খণ্ড খণ্ড অংশে বিভক্ত করা যায় না। এই যুক্তিতে আত্মা ও পরমাত্মার একত্ব সম্বন্ধে মায়াবাদীদের যে মতবাদ তা গ্রহণযোগ্য নয়। পরমাত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব হতো, তবে পরমাত্মা হতেই পরিবর্তনশীল। কিন্তু এই সিদ্ধান্তে পরমাত্মা যে অপরিবর্তনীয় তা পরিপস্থি। গীতাতে ভগবান বলেছেন, পরমেশ্বরের অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় খর, অর্থাৎ তার জড়া প্রকৃতিতে পতিত হওয়ার প্রবণতা থাকে। জীবাত্মা পরমাত্মার অংশ এবং জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার পরেও সে পরমাত্মার অংশরূপেই বর্তমান থাকে। তবে মুক্ত হওয়ার পর সে সৎচিৎ ও আনন্দময় দেহপ্রাপ্ত হয়ে ভগবদ্ধামে ভগবানের সাহচর্য লাভ করে। জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায়, তখন তাতে সূর্য, চন্দ্র এমনকি তারাদেরও পর্যন্ত দেখা যায়। তারাগুলিকে জীবাত্মার সঙ্গে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে। অর্জুন হচ্ছে স্বতন্ত্র অনুচৈতন্য বিশিষ্ট জীবাত্মা এবং বিভু চৈতন্য পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। জীবাত্মা ও পরমাত্মা সমপর্যায় ভুক্ত নয়। চতুর্থ অধ্যায়ের প্রথমেই তা আমরা দেখতে পাব। অর্জুন যদি শ্রীকৃষ্ণের সমপর্যায় ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের ঊর্ধ্বতন না হতেন, তাহলে তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক গড়ে ওঠার
কখনো সম্ভব হতো না। তারা দুজনেই যদি মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হতেন তাহলে একজন উপদিষ্ট এবং অন্যজন উপদেশ গ্রহণকারী হওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে, কারণ মায়ার কবলিত কেউ প্রামাণিক উপদেষ্টা হতে পারে না। এই অবস্থান আমাদের স্বীকার করতে হবে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, যিনি জীব থেকে অতি ঊর্ধ্বে অবস্থিত, আর অর্জুন হচ্ছে বিস্মরণশীল আত্মা যে মায়ার দ্বারা মোহিত। ওম তৎসত। শ্রীমৎ ভাগবত গীতা তোমাদের শুনতে যদি ভালো লাগে, প্লিজ প্লিজ অনুরোধ, এই নীলমাধব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থেকো। শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টে অবশ্যই লেখো, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।